তো কি ভাবলে প্লে বাটনটা কিভাবে পেলাম দুই ভিখারি কিসের চাহিদা সগরি এই কফি যদি এই সন্ধ্যাবেলায় তোমার প্রিয়জনের সঙ্গে বসে খাও দিনটা মন্দ যাবে না রাতটাও ভালো যাবে কিন্তু ঢোকার মুখে যেটা দেখলাম কি চাকুম চুকুম ব্যাপার কিন্তু সামনেই 14 ফেব গার্লফ্রেন্ড বলছে ঘুরতে নিয়ে যেতে দুই ভিখারি কিসের চাহিদায় ঘর ছাড়া কিসের চাহিদায় আবার ব্লগের চাহিদায় আর চলে এসেছি আরও একটা নতুন ফ্রেশ এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের ব্লগের চাহিদা মেটাতে আজ ভিডিওতে তোমাদের ব্লগের অনেকটাই চাহিদা মিটিয়ে দেবো সারা শীতে কি টিশু ভেজলিন কিনে টাকা সব শেষ করে ফেলেছো ওকে টেক টু সারা শীতে কি টিশু ভেজলিন কিনে টাকা সব শেষ করে ফেলেছো কিন্তু সামনেই 14 ফেব গার্লফ্রেন্ড বলছে ঘুরতে নিয়ে যেতে তুমি বলছো যে ওয়ো পাঠান মানে আই মিন ওয়ো যেতে বলছো কিন্তু গার্লফ্রেন্ড বলছে পাঠান দেখতে যাবে প্রবলেমের একটাই সলিউশনস আমাকে বয়ফ্রেন্ড করে নাও প্রায় অনেক বছর পর তালদিতে আসলাম এসে চোখে জল ভরে গেল ওই পিছনে আমাদের স্কুলটা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ আর স্কুলের সামনে যেতে পারিনি চোখে জল আসলো এই কারণে যে বান্ধবীদের সেই সময় দেখতাম তাদেরকে দেখছি বিয়ে হয়ে গিয়েছে কোলে বাচ্চা নিয়ে ঘুরছে এটাই কষ্ট এটাই চোখে জল আসলো আর বহুত কষ্ট অন্তর ফেটে যায় আমাদের বুক টুক ফেটে যাচ্ছে ভিডিওর উদ্দেশ্যেই অনেকদিন পর তালদিতে আসা সেই স্কুল লাইফে আসতাম আর এখন অনেকদিন পরে আজ ভিডিওর জন্য মোটামুটি কোনো মতেই বোর হবে না ভিডিওটা পুরোটা দেখতে থাকো স্কিপ না করে তো কি ভাবলে প্লে বাটনটা কিভাবে পেলাম পুরোটাই বলবো ভিডিওটা থেকে স্কিপ একদম না করে দেখতে থাকো হ্যালো গাইজ হ্যালো অ্যান্ড ওয়েলকাম ওয়েলকাম আরও একটা নতুন ফ্রেশ এবং ইন্টারেস্টিং ভিডিওতে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও আর পেজটাকে যারা যারা ফেসবুক থেকে দেখছো তাড়াতাড়ি পেজটাকে ফলো করে নাও আমাদের এটাতে আর নাম জিজ্ঞাসা করে সময় নষ্ট করবো না একটাই কারণে কারণ এটা আমার দাদা মানে আমি সিনিয়র ব্যাচমেট বললে তাও তোমাদের জন্য একবার নামটা জিজ্ঞাসা করিনি তোমার নামটা একটু বলে যে এই যে আইডিয়াটা তোমার কিভাবে আসলো মাথায় প্রথম এই এখনকার দিনে তো মোটামুটি ক্যাফেটা সব জায়গায় হচ্ছে আমাদের দিকে এই চলটা খুব কম কিন্তু এখানে যে হলো এই আইডিয়াটা তুমি কিভাবে বলে কি মানে মাথায় কি আসলো এমন যার জন্য এটা করলে অন্য কিছু বাদ দিয়ে আমার প্রথম থেকে ছিল নিজের কিছু করার তৈরি করার তো এখন যে ইয়ং জেনারেশনের জন্য আমি দেখছিলাম যে তালদিতে মানে ইয়ং ছেলেপুলেদের জন্য কোনোভাবে সেরকমভাবে কোনো ক্যাফে ট্যাফে নেই তো সেই সেই ভাবনা থেকে এসছে এটা এখানে আসার কুইকলি অ্যাড্রেসটা বলে দিই শিয়ালদার ক্যানিং ডিভিশনে তালদি নামক স্টেশনে নামলেই এখান থেকে সুরোবালা যে গার্লস স্কুলটা আছে জাস্ট ওখান থেকে মানে দু তিন পা হাঁটলেই এই ক্যাফেটা পড়বে ক্যাফেটার নামটা কি আরেকবার হোমটাউন ক্যাফে কিন্তু ঢোকার মুখে যেটা দেখলাম কি চাকুম চুকুম ব্যাপার দেখি বড় হারামি হো প্রতি চুমুকে চমকে এটা আমাদের ট্যাগলাইন স্পেশাল কি মেনু আছে বা কি 14 ফেব থেকে শুরু হবে ওটা একটু আমাদের অডিয়েন্সের জন্য বলে দাও প্রথমত আমাদের এখানে মেনু আছে কফি পেয়ে যাবেন টি পেয়ে যাবেন স্যান্ডউইচ পেয়ে যাবেন ভেজ স্যান্ডউইচ পেয়ে যাবেন চিকেন স্যান্ডউইচ পেয়ে যাবেন চিকেন কাটলেট পাবেন ফিশ চপ পাবেন চিকেন পকোড়া পেয়ে যাবেন চিকেন ফিঙ্গারও পেয়ে যাবেন এবং কিছু ইউনিক জিনিস আমরা আনতে চলেছি বাস এটুকানি তোমার ভিডিওর মাধ্যমে এবং তোমার ভিউয়ার্সদের এটুকানি জানাতে চাই আমি যে আমি এটা দাবা করে বলতে পারি আপ টু সোনারপুর নট অনলি সোনারপুর এর দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে এখনও পর্যন্ত যে ইউনিক খাবারটা কেউ আনেনি হোমটাউন ক্যাফে আপনাদের সামনে আর কিছু দিনের মধ্যে উপস্থাপন করতে চলবে সেই খাবার তো 14 ফেব থেকে প্রবাবলি স্টার্ট হবে যেটা বললে 14 ফেব থেকে আমরা চেষ্টা করব আপাতত আমাদের জন্য কি তুমি তৈরি করে দিতে পারবে এখন আমি ভেজ স্যান্ডউইচ তোমাদের জন্য তৈরি করে দিতে পারবো চিকেন স্যান্ডউইচ তৈরি করে দিতে পারবো চিকেন পকোড়া অলরেডি আমাদের রেডি আছে লোকেশনটা খুবই ইজি আর মোটামুটি এর অ্যাটমসফিয়ারটা বসে খেলে ওই 15-16 জনের অ্যাপিয়ারেন্স আছে এর মধ্যে অ্যারেঞ্জমেন্ট গার্লফ্রেন্ডের সঙ্গে বসে খাওয়ার একটা অন্যতম জায়গা সামনে সুরোবালা স্কুল মানে গার্লফ্রেন্ডের কোনো অভাবই হবে না ধরতে গেলে রাজাজি অনেক অপেক্ষার পর আমারটা আমি অলরেডি পেয়েছি এটা দাদার অনারেই খাচ্ছি এই কফি আমি জাস্ট একবার একটা সিপ নিয়ে তোমাদেরকে ট্রাই করে জানাতে চাইবো এতটা শর্টস ক্লিপ নিচ্ছি নিতে নিতে আমার কফিটা আমি ঠান্ডা করে ফেলেছি অলরেডি যে ঠান্ডা কফিতেও যে একটা টেস্ট বজায় রেখেছে কফিটা নিজের মধ্যে মানে এটা জাস্ট ভাবা যায় একটু হালকা পাতলা নয়েস আসতে পারে আমি জানি আমার মাইকটা কোনো প্রো লেভেলের মাইক নয় এটা খাওয়ার পর তোমরা একটাই কথা বলবে শব্দ কম করবে যে মিল্ক আর যে কফি পাউডারটা উপর দিয়ে ছড়িয়ে দিয়েছে এটা খুব একে অপরকে কমপ্লিমেন্ট করছে কফি পাউডারটা উপরে দেওয়ার পর ভালোবাসার মাস চলছে ফেব্রুয়ারি মাস আশা করি এই কফি যদি এই সন্ধ্যাবেলায় তোমার প্রিয়জনের সঙ্গে বসে খাও দিনটা মন্দ যাবে না রাত্রাও ভালো যাবে আর লাস্টলি সব আইটেম তো পাওয়া যাচ্ছে না আমাদের জন্য আর কি এই পকোড়াটাই করেছে আর একটা স্পেশাল আইটেম আসছে স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা
পকোড়াটা পুরো ফুললি বোনলেস চিকেনের পকোড়া। এই লেভেলে জাস্ট অয়েলি আর উপর থেকে স্পাইসি ভাবটা আরও বজায় রেখেছে এই জিনিসটা। যে এই যে সাজিয়ে দেওয়াটা একটা প্লেটকে, এটা মনে করি একটা আর্ট। এটার জন্য একটা লাইক অবশ্যই করে দাও, আর এত পর্যন্ত দেখে নিয়েছো যখন অবশ্যই একটা কমেন্ট করে দাও যে ভিডিওটা পকোড়াটা কেমন হতে পারে। মানে পার্সোনালি খুবই ভালো লাগছে। তুমি যদি এখানে আসতে চাও অলরেডি লোকেশানটা আমি বলে দিয়েছি ভিডিওর মধ্যে, লিঙ্কও দিয়ে দেবো ডিসক্রিপশানে। অলরেডি তোমরা জানো যে প্রতিটা ভিডিও একটা টপার থাকে আমাদের, আর এই ভিডিওর টপার হচ্ছে আমাদের এইটা হচ্ছে স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ। এটার প্রাইসটা হচ্ছে 60 rupees। 60 rupees অনুযায়ী যে স্টাফিংটার ভিতরে কোনো কম আমি দেখতে পাচ্ছি না। নতুন বলে দিচ্ছে কিনা এটা জানি না, তবে টেস্টটা কেমন হবে ওটাই যাচাই। তবে আমি অনেস্ট রিভিউ দিয়ে থাকি, নতুন বলে দিচ্ছে দাদা সামনেই দাঁড়িয়ে আছে, আমি কিন্তু কোনো ভয় করি না। এটা খাওয়ার পর যেটা মনে হলো, কিমা চিকেনটা এর মধ্যে স্টাফিং করে দেওয়া আছে, এছাড়া আছে ভেজিটেবলসের মধ্যে আছে ক্যাপসিকাম আছে শসা আছে। স্টেপ বাই স্টেপ বলছি না, এটা এটাই আছে এর মধ্যে। এটা জাস্ট ওয়াও লেভেলের খেতে, অসাধারণ। আর প্লেটারটা একটু দেখাতে বলবো, একটু ভাই দেখাও। চিপস দিয়ে মোটামুটি এটা প্ল্যাটারটা সাজিয়ে দিয়েছে, একটু ব্লুইশ লাইট লাগছে আমি বুঝতে পারছি। যাই হোক, মানে একটু একটু অ্যাডজাস্ট করে নিও তোমরা। আর ভিডিওটা এত পর্যন্ত যখন দেখে নিয়েছো লাইক করে দাও। আর লাস্টলি একটাই বলার, সবাই আসো খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। খাবার দাবারের কোয়ালিটি জাস্ট অসম লেভেলের, যেটা খেয়ে বুঝলাম মোটামুটি। এই এখানে যে তৈরি তৈরিগুলো কে করে আমি জাস্ট কি, তুমি কেন করো এটা? আমি কি কন্টেন্ট বানাবো তাহলে? লোকজন কেন দেখবে? এক্সপোজ করতাম আমি কি লাল, দেখবেই না লোক। তুমি বানাও কেন? তোমার কাছে স্মার্ট দিদি টিদি কি এইসব যে ভিডিও ভাইরাল হচ্ছে তুমি জানো না? আর 50 rupees কাট ওভার অ্যাক্টিং করেছি। মোটামুটি তোমাদের সাপোর্ট থাকলে এটা একদিন আমাদেরও হবে। মানে সমস্ত কোয়েশ্চেনের সমস্ত আনসার আমি দিয়ে দিলাম। যেটা আমি দেখতে পাচ্ছি সিলভার প্লে বাটনটা, যেটা থামলে দেখেছো এটা আমাদের নয়, এটা দাদার ধর থেকে আমার সহকর্মী। মোটামুটি সহকর্মী বলাও ভুল হবে, যে অঙ্কটা অঙ্ক সাবস্ক্রাইবারে পূরণ করেছে সেই সহকর্মী বলা চলে না। দাদা যদি পানে তাহলে হতে পারে, ঠিক আছে। মোটামুটি এই অ্যাচিভমেন্টের জন্য তুমি কী বলতে চাও অডিয়েন্সকে? এই অ্যাচিভমেন্টের জন্য অডিয়েন্স বলতে, যারা যদি ইউটিউব চ্যানেলে যারা কাজ করছে তাদের জন্য একটাই উদ্দেশ্য, যে তোমরা এইটা পাওয়ার জন্য খেটো না, তোমরা নিজেরা শুধু মানে ভিডিও কন্টেন্ট যদি ভালো লাগে বানাতে তাহলে শুধু বানিয়ে যাও, দেখবে একদিন এটা অবশ্যই হাতে চলে আসবে। এটা যদি বানাতে যদি তোমরা খাটো তাহলে আমার মনে হয় কিছুটা দেরি হতে পারে, কিন্তু তুমি যদি কন্টেন্টকে ভালোবেসে যদি কন্টেন্ট বানিয়ে যাও তাহলে এটা তোমাকে তোমার কাছে তাড়াতাড়ি চলে আসবে, খুব তাড়াতাড়ি। তো বেসিক্যালি এই চ্যানেলটা সম্পর্কে আমি একটু বলে দিই, একটু থামিয়ে দিলাম, সরি ফর দ্যাট। এই কন্টেন্টটা হচ্ছে যে আমাদের আশেপাশে যে সমস্ত রকম ফুটবল খেলা হয় যেটা আমরা সবসময় দেখে এসেছি, ন্যাশনাল ইন্টারন্যাশনাল এগুলোই টিভির পর্দাতে এসেছে, কিন্তু প্রমোটিং হয়নি কোনোদিন আমাদের আশেপাশের যে খেলাগুলো ফুটবল খেলা সেইগুলো এই দাদার মাধ্যমে ধরতে গেলে মানে আমাদের লাইম লাইটে এসছে, ইউটিউবে সমস্ত মানে ফুটবল প্রেমীরা দেখতে পারে এই খেলাটা, মানে ফুটবল খেলাটা দেখতে পারে এই দাদাকে, যার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি নিজেও একজন ফুটবল প্রেমী হয়ে এটার জন্য আমি দাদার কাছে বেশ কৃতজ্ঞ। ভিডিওগুলো আমি দেখি আমাদের আশেপাশের খেলাগুলো, আর এটার জন্য অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ তুমি আমাকে এরকম একটা জায়গায় একটা ভিডিও করার জন্য। যাক, মানে হাস্য করার পরিবেশ তৈরি করতে চাইছি না, যে আমার সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব করে দাও দাদাকে, দাদা সাবস্ক্রাইবারটা অনেকটাই 1 lakh। কিন্তু সাপোর্ট করোনি, সবাই সাপোর্ট করে দিও, এবং দাদা খুব ভালো কন্টেন্ট বানায়, আমার ডিসক্রিপশনের লিঙ্কে পেয়ে যাবে, এটা আমার প্রাপ্তি। যাই হোক, মানে সাপোর্ট করে দিও তাহলে অনেক ভালো লাগবে। ওরা বড় হবে চড়বে গাড়ি আর আমি কাটবো ঘাস।